ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। চল চল চল। লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হলো বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতি। অবিলম্বে বেলদা থেকে লোকাল ট্রেন চালু, কেশিয়ারি মোড়ে ওভারব্রিজ স্থাপন, সুপার স্পেশালিটি হাসপাতাল চালু, অডিটোরিয়াম, পুরী নিউ দিল্লি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি সহ বেলদা সার্বিক উন্নয়নের দাবিতে মিছিল, পথসভা এবং ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হল নারায়ণগড় ব্লকের বেলদাতে। মিছিল কেশিয়ারি মোড় থেকে শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে ফের কেশিয়ারি মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। টিকিট করতে হচ্ছে, এই পরিষেবা কতজন মানুষ পেতে পারবেন, কতজন মানুষ সুযোগ দিতে পারবেন? নিরন্ন মানুষ রুটি রোজগারের আশায় দিনান্ত পরিশ্রম করে তাদের দিন চলে, রুটি রোজগার হারিয়ে তারা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন। ইদানিং কালে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে ভগবানপুর, পটাশপুর সহ কাঁথির বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকায় মানুষ বাসস্থান হারিয়েছেন, ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রুটি রোজগার সব হারিয়ে মানুষ আশা হত সেই রকম জায়গায় আপনারা ভাবুন, অনলাইনে টিকিট করে কলকাতা যাওয়া তাদের পক্ষে সম্ভব। আমরা দাবি করছি বেল্লা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি অবিলম্বে বেল্লা স্টেশনে টিকিট কাউন্টার চালু করতে হবে, সাধারণ মানুষের হাতে টিকিট তুলে দিতে হবে, তারা লাইনে দাঁড়িয়ে টিকিট নেবেন। অতিমারী করোনার মধ্যে তারা ব্যবধান, শারীরিক ব্যবধান রেখে মাস্ক পরেই তারা লাইনে দাঁড়াবেন, তাদের হাতে টিকিট তুলে দিতে হবে রেল দপ্তরকে। এবং অবিলম্বে এখানকার লোকাল ট্রেনগুলোকে চালু করতে হবে। আমরা দাবি করেছি পুরুষোত্তম এক্সপ্রেস, পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস তাকে চালু করতে হবে, বেলদা স্টেশনে তার স্টপেজ দিতে হবে। কেন এই এলাকার মানুষ উপরোক্ত রেলকে রাজস্ব দিয়ে দেওয়া সত্ত্বেও কেন সুযোগ পাবে না, এই স্টপেজ দিতে হবে। আমরা দাবি করেছি জনশতাব্দী এক্সপ্রেস তাকে দ্রুত চালু করতে হবে, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস তাকে চালু করতে হবে এবং বেলদা স্টপেজ দিতে হবে। আমরা জানি খড়্গপুরের পর এই এলাকার অসংখ্য মানুষ, নারায়ণগড়ের প্রত্যন্ত এলাকার মানুষ, ব্লকের মানুষ তারা এই সুযোগ পান না, তাই এই সমস্ত সুযোগগুলো দেওয়ার জন্য তাদের কাছে এই সুযোগ দিতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, টাইমস বাংলা। जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाएं चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।